কথাগুলো মেয়েরা শেষ পর্যন্ত শুনে যাবেন। বিবাহিত মেয়েকে স্বামী ব্যতীত অন্য কেউ ভালোবাসেন, আর যদি কেউ পাশে তাহলে তার শরীরকে, আর শরীরের ভালোবাসা একবার কাছে পেলেই শেষ। তারপরে তার অত্যাধিক ভালোবাসা কিভাবে যে পাল্টে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। একজন বিশ্বাস ভাঙলে সবার উপর থেকে বিশ্বাস উঠিয়ে দিও না, কারণ সবাইকে বিশ্বাস করা যেমন বিপদ তেমনি কাউকে বিশ্বাস না করা আরো বেশি বিপদ। কিছু মানুষ আছে যারা আপনাকে ছাড়বে না, আবার ধরেও রাখবে না, তবে আপনার সাথে এমন ব্যবহার করবে যাতে আপনি নিজেই ছেড়ে চলে যান। বিষয়টা কিছুটা এমন, সাপও মরবে আবার লাঠিও ভাঙবে না। মানুষ যতই শক্তিশালী হোক না কেন, প্রিয় মানুষটার কাছে সে সব সময় দুর্বল। যে ব্যক্তি কখনো তোমার সত্যিকারের বন্ধু হতে পারে না, যে তোমার সামনে তোমার সুনাম আর তোমার পেছনে তোমার বদনাম করে। প্রতিনিয়ত অবহেলা পাওয়া মানুষগুলো একটা সময় পর ভালোবাসা পাওয়ার আশাটাই ছেড়ে দেয়। বাবার পেশা নিয়ে লজ্জিত হলে তোমার শিক্ষায় ঘাটতি রয়েছে। চাইলে নিজের ইচ্ছা মতো সব কিছু পাল্টে ফেলা যায় না, কিছু মেনে নিতে হয় আর কিছু মানিয়ে নিতে হয়। বেলা শেষে একটাই চিন্তা, তুমি থাকবে তো আমার হয়ে? যাকে সত্যকারের ভালোবাসা যায় তাকে কখনো ভুলে থাকা যায় না। প্রতিটা বিবাহিত মেয়েদের দীর্ঘশ্বাসে মিশে থাকে তার স্বামীর অবহেলা, অসম্মান আর আঘাতের কথা। ভালোবাসায় কখনো ইগো কাজ করে না, যে পাগলের মতো ভালোবাসে তাকে কখনো ইগো দেখিও না। দেরিতে আসুক ক্ষতি নেই, তবে মানুষটা যেন সঠিক হয়। কিছু মানুষ সরল হয় আর সেই সহজ সরল মনের মানুষরা সর্বদা কষ্ট পায়। ভালোবাসতে সবাই পারে কিন্তু ভালো রাখতে সবাই পারে না। আমার থেকেও ভালো কাউকে পাবে কিন্তু সব ভালোতেই কি আর ভালোবাসা থাকে? কাউকে সত্যিকারের ভালোবেসে ফেললে সে ভালোবাসার মধ্যে মায়া জিনিসটা সব থেকে আগে কাজ করে, কারণ সে ভালোবাসার মধ্যে যদি বিচ্ছেদ দেখা যায় তাহলে বুঝতে পারবেন মায়া কত তীব্র হয়। মার সাথে ঝগড়া করে বেশিক্ষণ থাকা যায় না, দেখবেন তার সাথেই সব থেকে বেশি ঝগড়া হয়। মানুষ সাধারণত দুটি কারণে পরিবর্তন হয়ে যায়, এক যখন সে অনেক কিছু পেয়ে যায়, দুই যখন সে অনেক কিছু হারিয়ে ফেলে। মেয়েদের চারটি বিষয় যেগুলো সব ছেলেরাই মেয়েদের মধ্যে খুঁজে বেড়ায়। অহংকারী ও অ্যাটিটিউড মেয়েদের ছেলেরা পছন্দ করে না। দুই যারা প্রয়োজনের তুলনায় বেশি দেখায় তাদের ছেলেরা পছন্দ করে না। তিন লজ্জা জিনিসটা ছেলেরা পছন্দ করে। অন্য ছেলেদের সাথে মেলামেশা ছেলেরা পছন্দ করে না।